আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে। আমাদের কক্ষে, আমাদের বার্তা সংবাদে আজ আপনাদের সবার সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। স্পাউস ভিসায় নতুন আইন, সম্পর্ক ভাঙলেই স্পাউসদের টাওয়ার হ্যামলেট সহ লন্ডনের বাড়াগুলোতে বাড়ছে কাউন্সিল ট্যাক্স। নানা আয়োজনে বেতার বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে। বিয়ে করে ব্রিটেনে আসা পুরুষ ও নারীদের ক্ষেত্রে বিয়ে বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়ার সাথে সাথে ফিরে যেতে হবে নিজ দেশে। একটি অনলাইন আবেদনেই ভেঙে যাবে সম্পর্ক, প্রয়োজন হবে না আলাদা বিবাহ বিচ্ছেদের ঘোষণারও। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শেষে অবশেষে এ সংক্রান্ত ফর্মও চালু করেছে হোম অফিস। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখন থেকে স্পাউস ভিসায় ব্রিটেনে বসবাসরত স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সম্পর্ক ভেঙে গেলে আর প্রয়োজন হবে না সম্পর্কচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার। কেবল অনলাইনে একটি ফর্ম পূরণ করে হোম অফিসকে জানিয়ে দিলেই তাদের অবৈধ হিসেবে চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে হোম অফিস। এক্ষেত্রে ভিসার মেয়াদ থাকলেও সেটি আর প্রযোজ্য হবে না। মূলত অবৈধ ইমিগ্রেন্টদের ব্রিটেন থেকে বিতাড়নের অংশ হিসেবেই চলতি মাসে এই ফর্মটি হোম অফিসের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। বিভিন্ন ক্যাম্পেইন গ্রুপ হোম অফিসের এমন পদক্ষেপকে বেপরোয়া আচরণ হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলছেন এ ফর্ম চালুর ফলে ডিপেন্ডেন্ট হিসেবে আসা স্বামী বা স্ত্রী এর অপব্যবহারের শিকার হতে পারেন। এতদিন ব্রিটেনে বিবাহ বা সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্টেটমেন্ট লিখে তাতে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়ে স্বাক্ষর করতে হতো, কিন্তু নতুন ফর্মটি চালুর ফলে স্পাউস ভিসায় থাকা ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে সেটি আর প্রযোজ্য হবে না। হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে সুনির্দিষ্ট ফর্ম পূরণ করে দিলেই ওই ডিপেন্ডেন্টের ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে স্পন্সরকারী ব্যক্তি ভিসা বাতিলের ভয় দেখিয়ে ডিপেন্ডেন্ট ব্যক্তিকে নিয়ন্ত্রণ আর নির্যাতনের সুযোগ পাবেন বলেও মনে করছেন অনেকে। অপরদিকে সীমিত হয়ে পড়বে স্পাউস ভিসায় ব্রিটেনে আসা ব্যক্তির আইনি আশ্রয় নেওয়ার সুযোগও। মুনজার আহমদ চৌধুরী, চ্যানেল আই, নিউজ ডেস্ক। টাওয়ার হ্যামলেটস এর প্রস্তাবিত বাজেটে লন্ডনের অন্যান্য বাড়ার মতো টাওয়ার হ্যামলেটস ও কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বেসংকোচন নীতির কারণে আগামী চার বছরে বাজেট ঘাটতি মোকাবেলায় বাড়তে হচ্ছে কাউন্সিল ট্যাক্স। এছাড়া গ্র্যান্ড থেকে ভোটারকে দিয়ে এতদিন কাউন্সিল ট্যাক্স ফ্রিজ রাখা হলেও সে গ্রান্ট বাতিল হয়ে যাওয়ায় ট্যাক্স বাড়ানো ছাড়া বিকল্প নেই কাউন্সিলগুলোর। পাশাপাশি বিভিন্ন বাড়ায় দরিদ্রদের জন্য কাউন্সিল ট্যাক্স বেনিফিটও অব্যাহত থাকবে। বিলেতের একমাত্র বাংলা রেডিও স্টেশন বেতার বাংলার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো পরিবেশে পালিত হয়েছে। এতে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও ব্রিটিশ এমপি সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেতার বাংলার শিল্পীবৃন্দ ছাড়াও বাংলাদেশ থেকে আসা খ্যাতনামা শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন। বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী তার বক্তব্যে বেতার বাংলার শ্রোতা ও শুভান্নদায়ীদের প্রতি ধন্যবাদ জানান। জমকালো এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টিফেন টিমস এমপি, পৌল স্কেলি এমপি, লন্ডনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার খন্দকার এম তালহা, বিসিএ সভাপতি পাশা খন্দকার, মুকিম আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি নবাবুদ্দিন, চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, এটিএন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স, বিমানের কাউন্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের জাকির খান, জেএমজি কার্গোর কর্ণধার মনির আহমেদ প্রমুখ। নর্থ লন্ডনের সাংস্কৃতিক কমিউনিটি সংগঠন বাংলা সুর এই যুগে ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার ক্যামডেন সুরমা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বাংলা সুরের সংগঠক সৈয়দ রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সংগঠক শেখ জাহিদ রহমান, নাট্যকর্মী ইকবাল বাহারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর লরেন রেবা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিল লিডার কাউন্সিলর নাসিম আলী ওবিই।
কাউন্সিলর সমতা খাতুন, সুরমা সেন্টারের চেয়ারম্যান আব্দুস সামাদ, নিউহামের কাউন্সিলর রহিমা রহমান। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন কবি কাজল রশিদ, খায়রুল ইকবাল রব মুকুল, জিয়াউল হক চৌধুরী, জুয়েল মহিদুর রহমান, হেনা বেগম, নাজমুল ইসলাম, শেখ মমতা বেগম প্রমুখ। যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার সদরের মোস্তফাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এলাকাবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে শতাধিক মোস্তফাপুর ইউনিয়নবাসী অনুষ্ঠানে এতে যোগ দেন। মধ্যাহ্নভোজন শেষে মূল পর্বের সভায় বক্তারা ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার সাথে সাথে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। সভায় মোস্তফাপুর ইউনিয়নে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি গৃহীত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্রিটেনের খ্যাতনামা শিল্পীরা। বৃহত্তর দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সরাইলি সড়ক দুর্ঘটনায় এলাকার বিশিষ্ট আলেম মুফতি তাহির হোসেন মাসুম নিহত হওয়ায় তাঁর রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। সভায় ওই দুর্ঘটনায় মারাত্মক আহতদের চিকিৎসার্থে ট্রাস্টের পক্ষ থেকে 2 লক্ষ টাকা অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার 11 জানুয়ারি ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ রফিকউদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদের যৌথ পরিচালনায়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ওহিদ আহমেদ, সালে আহমেদ, অ্যাডভোকেট এবাদ হোসেন, সোহেল আহমেদ, ট্রেজারার রওশনউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম, আবুল আজাদ সেবুল সহ আরও অনেকে। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রেন্ডস অব জগদল ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নজরুল ইসলামের সভাপতিত্বে ও জুবের আক্তার সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা শহীদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনা প্রফেসর ওমর ফারুক, হাজি সিরাজ মিয়া, মৌলানা শোয়েব আহমেদ, ইকবাল হোসেন, নাজমুল হোসেন চৌধুরী, শামসুল হক চৌধুরী, মাহবুব হোসেন, ফিরুজুল হক প্রমুখ। সভায় দিরাই উপজেলা সদ্য প্রয়াত কোরেশা বেগম, মাসুক তালুকদার, আব্দুল জলিল মেম্বার, লুকমানুল্লাহ, নুরমিয়া সহ সকলের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার ক্যান্টের সিডকাপ শাহজালাল সেন্টারে আঞ্জুমানে আল ইসলা ইউকে ক্যান্ট শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে। হাফিজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও মাওলানা নুরুল আমিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলা ইউকের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খতিব মাওলানা হাফিজ সাইয়েদ হাশেমি, মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, হাফিজ মোহাম্মদ আব্দুল হাকিম, আলাদ সিরাজুল ইসলাম, মাওলানা হাফিজ ওয়াহিদুর রহমান প্রমুখ। ছাতক উপজেলার ছয়লা আফজলাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুফতি আব্দুল ওয়াদিদ লতিফির সভাপতিত্বে ও মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজলউদ্দিন, মুজিবুর রহমান, মোহাম্মদ আসকর আলী, আলমাস আলী, মোহাম্মদ মকসুদ আলী, ওয়ালিউর রহমান, শামসুদ্দিন, ফারুক চৌধুরী, আবু সাইদ ও মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। হাউন্সলর স্পাইস অফ ইন্ডিয়া রেস্টুরেন্টের কর্মীদের নিয়ে ব্যতিক্রমী বর্ষবরণের আয়োজন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মুজিবুর রহমান জুনো। পেছনের সকল দুঃখ ভুলে নতুন বছরের নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়ে অনুষ্ঠানের আয়োজনে ছিল ডিনার, সঙ্গীতানুষ্ঠান আর মিলন মেলা। অনুষ্ঠানে আগতরা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন বাউল শিল্পী আশিক, রুজি সরকার, তাহির আলী ও নূরজান শিল্পীর সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইদুল হোসেন, আব্দুল শহীদ, মেহেরুল ইসলাম, রায়হান আহমেদ প্রমুখ।
লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদের মাতৃবিয়োগে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় রোববার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, আফজাল হোসেন, নজমুল ইসলাম, জামাল আহমেদ খান, দিলওয়ার হোসেন লিটন, মাহমুদ আলী, মসিন তালুকদার, মাসুম তালুকদার উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আহমেদ জুবায়ের লিটন, পরিচালনা করেন আহমেদ হোসেন চৌধুরী নাজিম। সম্মেলনের সদস্যদের ভোটে আহমেদ জুবায়ের লিটনকে সভাপতি, মোহাম্মদ লিয়াকত খানকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ হাফিজউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও লতিফুর রহমানকে ট্রেজারার করে 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহিমউদ্দিন, আব্দুল হান্নান, তায়েদুর রহমান চুনু, ফরিদ আলী, আলম চৌধুরী, সিরাজুল চৌধুরী, সাইদা চৌধুরী প্রমুখ। কেক কেটে নতুন কমিটিকে বরণ করেন উপস্থিত এলাকাবাসী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে যুক্তরাজ্য জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত। সিলেটের দক্ষিণ শর্মা থানার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব সংহতি যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা। রোববার বার্মিংহামের কভেন্ট্রি রোডে একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন লোকমান হোসেন কাজী। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে প্রবাসের বুকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব সংহতি যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা। গত 10 ডিসেম্বর বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত জাতীয় যুব সংহতির বিপুল সংখ্যক নেতাকর্মী ও বার্মিংহাম জাতীয় পার্টির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে বলেন, জাতীয় যুব সংহতি যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটি জাতীয় পার্টির সকল কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করবে। লোকমান আহমদ চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া পরিচিতি সভায় জাতীয় যুব সংহতি যুক্তরাজ্য শাখার আহ্বায়ক এস এম কবির আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনসুর আলমের পরিচালনায় জাতীয় যুব সংহতি যুক্তরাজ্য শাখার যুগ্ম আহ্বায়ক গুলজার আহমেদ, তাব্বির আহমেদ সিব্বির সিনিয়র সদস্য এম জাকির হুসাইন, মনসুর আহমেদ ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির বার্মিংহাম শাখার সভাপতি আলহাজ ফজলুর রহমান চৌধুরী এমবি, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল কাদির আবুল, সহসভাপতি আলহাজ কামরুল হাসান চুনু, ডার্বি জাতীয় পার্টির সভাপতি আবু নাসের, জাতীয় পার্টির নেতা মহিবুল হাসান ও আনামিয়া প্রমুখ। উল্লেখ্য, পরিচিতি সভায় বিপুল সংখ্যক মহিলা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ পলাশ আহমেদ, বাদশাউদ্দিন, তায়েফ উদ্দিন, মোহাম্মদ তালহা, জামাল হোসেন, মহিবুল সাইদ, জায়েদ মিয়া, ইমাদুদ্দিন, আব্দুল আলিম, নাসির চৌধুরী সহ জাতীয় যুব সংহতি ও জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ। সবশেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের তুরা দিয়ে বরণ করে নেওয়া হয়। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম।
রবিবার মিলানের একটি হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইতালির মিলানের রাজৈর উপজেলা কল্যাণ সমিতি মাদারীপুরের সম্মেলন সাংস্কৃতিক সন্ধ্যা। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। রবিবার মিলানের স্থানীয় একটি হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইতালির মিলানের রাজৈর উপজেলা কল্যাণ সমিতি মাদারীপুরের সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা। সানাউর হোসেন সানুর সভাপতিত্বে ও এনামুল হক রাজু এবং সিরাজুল ইসলামের যৌথ পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুল ব্যাপারী। সম্মেলন উদ্বোধন করেন সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি মামুন খান। সম্মেলন শেষে নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিয়া এবং প্রচার সম্পাদক হেলাল হাওলাদারের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকরাম হোসেন, মান্নান মালিথাম, লিথু হাওলাদার, নাজমুল কবির জামান, দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ মিলান ও পার্শ্ববর্তী শহর মনসা, গালারাতে, ব্রেসিয়া থেকে আগত প্রবাসীরা অনুষ্ঠান উপভোগ করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবাসন দিবসে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ সুইজারল্যান্ড শাখা। বিস্তারিত থাকছে আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপনের রিপোর্টে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গত রবিবার জুরিকের স্থানীয় গেমাইনশাপ সেন্ট্রুম আফলটনে সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে অন্তর অলিন্দে বিজয় উৎসব নামে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জহিরুল ইসলাম জঙ্গি সম্পৃক্ততা নিয়ে কূটনৈতিক বিষয়ে তার বক্তব্যে মহাশত্রু পাকিস্তানের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। মহাশত্রু কে আমি মিত্র বানাতে চাই না, শত্রু শত্রু থাক, পাকিস্তানের সাথে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি আমার কণ্ঠ মিলাচ্ছি। পাকিস্তানের সাথে সকল রকম কূটনৈতিক সম্পর্ক আজকে সভা থেকে সুইজারল্যান্ডের নেতা কর্মীদের পক্ষ থেকে আমি সরকারের প্রতি দাবি জানাবো, সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। সভার সঞ্চালক এবং দলের সাধারণ সম্পাদক কারার কাউসার ভারতের বুদ্ধিজীবীদেরকে জাতীয়তা বিষয়ে অত্যন্ত সচেতন হয়ে কথা বলতে বলেন, নতুবা নিজেদের ঘরের সমস্যা বাড়বে বলে উল্লেখ করেন তিনি। আর ভারতের যে বিষয়টা এসেছে, ভারত চায় না যে একটা জাতীয়তাবাদের বিপ্লবে, জাতীয়তাবাদের আদর্শ উদ্ভূত হয়ে একটা রাষ্ট্র কায়েম করেছে, যদি ভারত আমাদের এই বিজয়কে ছোট না করে, ভারতবাসীরা বুদ্ধিজীবীরা যদি আমাদের এই বিজয়কে ছোট না করে, তাহলে বিভিন্ন অঞ্চলে স্বাধীনতার বিপ্লবে উদ্বুদ্ধ হয়ে দেশ ভাবে সম্ভাবনা উন্মোচিত হবে। সভাপতি হারুনা রশিদ ব্যাপারী 30 লক্ষ শহীদদের নিয়ে খালেদা জিয়ার কটাক্ষের তীব্র সমালোচনা করেন। শহীদ সংখ্যা নিয়ে আপনি বিতর্ক সৃষ্টি করেছেন, এই জন্য আমি মনে করি আপনি বাংলাদেশকে বিশ্বাস করেন, কিন্তু তাই বিশ্বাস করে বলি আপনার বাংলাদেশে রাজনৈতিক অধিকার নাই। তাই আমি এই সুজন আমলের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি আপনি বক্তব্য প্রত্যাহার, নতুবা আপনি বাংলাদেশের পাকিস্তানে চলে যান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাজুল ইসলাম, রহমান খলিলুর, শ্যামল খান, স্বপন হাওলাদার, শাহ আলম, সাইয়েদ খোকন সহ আরো অনেকে। আকলিমা কাজীর পরিচালনায় কানিজ ফাতিমা কেয়া সাংস্কৃতিক পর্বে সঞ্চালনা দায়িত্ব পালন করেন। সঙ্গীত পরিবেশনা করেন স্থানীয় শিল্পীদের মধ্যে মুন বণিক, রুবি, মইনুল ইসলাম আক্তার, রত্না এবং জার্মানের কোলন থেকে আগত সাংস্কৃতিক দলের আব্দুল মনির এবং তার দল। আবৃত্তি করেন আকলিম বাকাজি এবং মীর জাবেদা ইয়াসমিন। লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প, যেখানে উঠে আসে মনে সমস্ত দুঃখ কষ্ট। শিশুদের মধ্যে আবৃত্তি এবং শশী খানের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশনা করে ছোট্ট শিশু মাদিহা। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই নিউজ, সুইজারল্যান্ড। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে।
হুসাইন আহমেদ ও শেখ খালেদ আহমেদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের ইউকে চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির আল হাসান। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল লাতিফিয়া জামে মসজিদ স্পেনের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা রানা তসলিমউদ্দিন, ফরাদ মিয়া, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সেক্রেটারি শওকত ওসমান, শোয়েব মিয়া, সাংবাদিক সেলিমউদ্দিন সহ পর্তুগালে অবস্থানরত বাংলাদেশিগণ। এবার সিলেটের খবর। তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুরে শিক্ষক ক্যান্টিনের সামনে থেকে র্যালি বের করে সবই শিক্ষক সমিতি। র্যালিটি ক্যাম্পাস ঘুরে চেতনা একাত্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে শিক্ষক নেতারা তাদের আমলাদের সাথে তুলনা না করে স্বতন্ত্র পে স্কেল ঘোষণার আহ্বান জানান। ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ডক্টর রেজা করিম খন্দকার, ডক্টর কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ শামসুল আলম বক্তৃতা করেন। সমাবেশ পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল গনি। দক্ষিণ সুরমার ধরাধরপুরে কথিত গুলিবর্ষণের ঘটনা নিয়ে এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে স্মারকলিপি দিয়েছেন বৃহত্তর ধরাধরপুর, পুরান তেতলি ও কমিশনার গ্রামবাসী। মঙ্গলবার সকালে ওই দিন গ্রামবাসী নিয়ে গঠিত অন্যায় অবিচার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে প্রায় 500+ গ্রামবাসী মিছিল শেষে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান উপলক্ষে বৃহত্তর ধরাধরবাসী সহ পুরান তেতলি, কাশমোনা, রিয়াসতপুর, মণ্ডলপুর এলাকার সর্বস্তরের মানুষ সকাল 10টার দিকে স্থানীয় ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমায়েত হন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। স্পাউস ভিসায় নতুন আইন, সম্পর্ক ভাঙলে স্পাউসদের ইল্লিগেল ঘোষণা। টাওয়ার হ্যামলেটস সহ লন্ডনের বাড়াগুলোতে বাড়ছে কাউন্সিল ট্যাক্স। নানা আয়োজনে বেতার বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।